নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইংরেজি পেডাগজি তা ইংরেজি পেডাগজি থেকে আপনাদের যে পনেরোটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তা সেই পনেরোটা প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ আপনারা আজকে নিজেরাই নিজেদেরকে চেক করুন যে আপনাদের ইংরেজি পেডাগজিতে বর্তমানে স্ট্যাটাস কি আপনাদের যেরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিজ্ঞেস করা সেই পনেরোটা প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই ক্লাস তা আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন আর আপনাদের যে কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আপনারা আমাদের সাথে পনেরোটা প্রশ্ন আমরা আজকে সলভ করব আর পনেরোটা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদের পোস্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে আর আপনারা যদি এর আগের ক্লাসটা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান আর চ্যানেলের প্লেলিস্টে দেখুন টিট ইংলিশ পেডা বলে যে ফোল্ডারটা থাকবে তার মধ্যেই আপনারা এর যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে ষোলো নম্বর প্রশ্ন যেটা আপনাদের গেলো দিনের হোম টাক্কের প্রশ্ন ছিল তা সেই প্রশ্ন থেকে আলোচনা করবো তা আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত তো চলুন আলোচনা শুরু করা যাক দ্য মাদার টাং অ্যাজ ইংলিশ ইজ টড বাই অপশন এ ডাইরেক্ট মেথড অপশন বি আছে সাবসিচুয়েশন মেথড অপশান সি আছে ট্রান্সলেশন মেথড এবং অপশান ডি আছে বাইলিঙ্গুয়াল মেথড তাহলে ষোলো নম্বর প্রশ্ন আর ষোলো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ ডাইরেক্ট মেথড এবং যারা উত্তর দিয়েছেন ডাইরেক্ট মেথড তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 17 এ মেথড অফ টিচিং ইনভলভস দা অপশন এ ম্যাক্সমাস ম্যাক্সিমস অফ টিচিং অপশন বি আছে টেকনিক্স অফ টিচিং অপশন সি আছে বোথ এ এন্ড বি আর অপশন ডি আছে নান অফ দিস তার 17 নম্বর প্রশ্ন আপনারা এর আগের ক্লাসে আপনাদের শিখিয়েছি যে বোথ আর অল অফ দা অ্যাপ থাকলে তার চান্সেস থাকে 90% তার आंसर হওয়ার আর এখানেও টেকনিক্যালি এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি কারণ অপশন এ আর অপশন বি দুটোই এই অ্যান্সার হবে তাই এখানে বলে দেওয়া বোথ এ বি অপশন সঠিক উত্তর তাহলে এখানে যারা উত্তর সিলেক্ট করেছেন অপশন সি তাদের তাদের সবার উত্তর সঠিক সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য লিসনিং ইজ দ্য ফাংশন অফ অপশন এ অডিও সেন্স অপশান বি ভিজুয়াল সেন্স অপশন সি লিঙ্গুয়াল সেন্স এবং অপশন ডি নান অফ দিস আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অডিও সেন্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন দ্য টেকনিক অফ স্পিকিং স্কিল ইজ অপশন এ রোল প্লেইং অপশন বি ওরাল কম্পোজিশন অপশন সি রিপ্রোডাকশন এবং অপশন ডি অল অফ দ্য অ্যাবাব উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অল অফ দ্য অ্যাবাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্টস ফর্ম অপশান এ স্পিকিং অপশান বি রিডিং অপশান সি রাইটিং এবং অপশান ডি নান অফ দিস কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্পিকিং নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কাইন্ড অফ রিডিং অপশান এ লাউড রিডিং অপশান বি সাইলেন্ট রিডিং অপশান সি ডিসক্রিপটিভ রিডিং আর অপশান ডি সাপ্লিমেন্টারি রিডিং একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডেসক্রিপটিভ রিডিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ টিচ রিডিং অপশন এ সেলিভিক রিডিং সেলিভিক মেথড অপশন বি ফোনিক মেথড অপশন সি গ্রামার মেথড এবং অপশন ডি ফ্রেজ মেথড বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রামার মেথড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইজ ফিচার অফ গুড হ্যান্ড রাইটিং অপশান এ স্পিড অপশন বি লেজিবিলিটি অপশন সি ডিসংকটিভনেস আর অপশন ডি অল অফ দিস তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অল অফ দিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য প্লে উই মেথড ইজ ইউজড ইন টিচিং অপশান এ স্পেলিংস অপশন বি রাইটিং স্কিল অপশন সি ভোকাবিলারি এবং অপশন ডি অল অফ দিস চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্পেলিং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য মেথড অফ টিচিং রাইটিং ইজ অপশন এ ট্র্যাকিং মেথড অপশন বি কিন্ডার গার্ডেন মেথড অপশন সি ইমিটেশন মেথড এবং অপশন ডি অল অফ দ্য অ্যাব পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অল অফ দ্য অ্যাব নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन नंबर टोए सिक्स ग्रामार इज द कंटेंट ऑफ इंग्लिश ऑप्शन ए लिटरेचर ऑप्शन बी लैंग्वेज ऑप्शन सी बोथ ए एंड बी और ऑप्शन डी नान ऑफ दिस छब्बीस नंबर प्रश्न और ये प्रश्न उत्तर ऑप्शन बी लैंग्वेज नेक्स्ट क्वेश्चन कोश्चन नम्बर टोए व्हिच ऑफ द फॉलोइंग बिलोंग्स टू द रेमेडी ऑफ प्रोनाउन्सिएशन दैट इज ऑप्शन ए फोनेटिक मेथड ऑप्शन बी परसेप्शन ऑप्शन सी क्लिपिंग ऑफ साउंड আর অপশন ডি নান অফ দিস সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফোনেটিক মেথড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ট্রান্সলেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু অপশান এ ইমপ্রুভ রিডিং অপশন বি ইম্প্রুভ রাইটিং অপশন সি ইম্প্রুভ লার্নিং এবং অপশন ডি অল অফ দিস আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইন হুইচ ক্লাস উড ইউ ক্লাসিফাই রেডিও অ্যান্ড টেলিভিশন ऑप्शन ए नॉन प्रिंट मीडिया ऑप्शन बी प्रिंट मीडिया ऑप्शन सी बोथ मीडिया ऑप्शन डी नॉन ऑफ दिस उन्त्रिस नंबर प्रश्न और ये प्रश्न उत्तर ऑप्शन ए नॉन प्रिंट मीडिया नेक्स्ट एंड लास्ट क्वेश्चन क्वेश्चन नंबर थर्टी ए टेक्सट बुक कैन बी डिफाइंड एस ऑप्शन ए कॉम्प्लीशन ऑफ प्रिंटेड शीट्स ऑफ पेपर बाउंड इन ए कवर ऑप्शन बी ए स्पेशली रिटन बुक कंटेनिंग नॉलेज ऑप्शन सी এ স্টোর হাউস অফ ইনফরমেশন টু বি পাসিক উত্তর অপশন ডি অল অফ দ্যাব তো বন্ধুরা আমরা আপনাদের সামনে আজকে পনেরোটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম আর আপনারা সবাই একে একে আপনাদের মার্কস ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে কমেন্ট লাইনে পোস্ট করুন আপনাদের সাথে যাতে আমরাও জানতে পারি আপনাদের পারফরমেন্সের পর্যায় আর এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে হোম টাক্কের কোশ্চেন অ্যান্সার পড়ব তা হোম টাক্ আমি আপনাদের আজকে হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের প্রশ্ন অ্যাডভান্টেজ অফ টেক্সট বুক আর অপশান এ স্টোর অফ পাস্ট নলেজ অপশন বি মোটিভেশন ফর স্টুডেন্টস অপশান সি ডিফাইনেট বেসিস অফ অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট আর অপশান ডি অল অফ দিস আবার আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি দ্য অ্যাডভান্টেজ অফ টেক্সট বুকস আর অপশান এ স্টোরেজ অব পাস্ট নলেজ অপশান বি মোটিভেশন ফর স্টুডেন্টস অপশান সি ডিফাইনি এবং অপশান ডি অল অফ দিস আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের জানিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ